ওয়েলকাম টু কুকবেক অ্যান্ড এনজয়। আজকে আবার চলে এসেছি আর একটা চাইল্ড ফ্রেন্ডলি একটা প্লে এরিয়াতে, আর সেটার সব কিছু খুঁটিনাটি সব তো আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আগের ভিডিওগুলো আপনাদের ভালো লেগেছে এবং বাচ্চাদের কোথায় নিয়ে যাবেন সেইটা প্ল্যান করতে সেই ভিডিওগুলো আপনাদের কাজে লাগছে। তো চলুন আজকে দেরি করব না, আজকে আমরা এসেছি ওয়েস্ট মলের একদম অপোজিটে হুপি নামে একটা প্লে এরিয়াতে। তো চলুন একদম সিধা ওখানেই দেখাই যে কী কী জিনিস আছে, কী রেটস, কী কী এখানে ফেসিলিটিস। তো চলুন আর দেরি করবো না, শুরু করে দিই ভিডিওটা। বালিগঞ্জ ফাড়ি থেকে কোয়েস্ট মলের দিকে গেলে জাস্ট মলটা ক্রস করেই লেফট হ্যান্ড সাইডে পড়বে হুপি। ভেতরে ঢুকতেই রিসেপশন, আর পাশেই এখানে পরিষ্কার করে লেখা আছে এদের রেটসগুলো, পরে ডিটেলে আরও আপনাদেরকে জানিয়ে দেব। এখানে আপনি কার্ড, ক্যাশ সবেতেই পে করতে পারেন। বাইরে সামনেই রয়েছে দে কার পার্কিংয়ের জায়গা, এটা হচ্ছে জুতো রাখার জায়গা, সেটাও কি সুন্দর বানিয়েছে, কালারফুল, ভেরি ইন্টারেস্টিং। তো চলুন আপনাদেরকে নিয়ে যাই হুপির ভেতরে। ঢুকতেই যেটা দেখলাম যে সমস্ত এরিয়াটা প্রচণ্ড কালারফুল, মানে বাচ্চাদের ঠিক যেমনটা ভালো লাগে, আর টোটাল ফ্লোরটাই কিন্তু সফট প্যাডিং করা, তো বাচ্চাদের ব্যথা লাগার কোনো কিন্তু অবকাশ নেই। আর রেটসটা প্রথমেই একটু জানিয়ে দিই আপনাদেরকে, এখানে হচ্ছে 1 আওয়ারের জন্য 600 রুপিস, যদি আপনি আধা ঘন্টা এক্সটেন্ড করেন তাহলে হচ্ছে আরও 350 রুপিস লাগবে, 2 ঘন্টার টোটাল হচ্ছে 1100 টাকা। আর এখানে কিছু টাইম জোনের মতো ইলেকট্রনিক গেমস আছে, সেগুলো যদি বাচ্চারা খেলতে চায় তার জন্য কয়েন্স কালেক্ট করতে হয়, সেই কয়েন্সগুলো ইচ কয়েন হচ্ছে 30 রুপিস, তো কোনোটার জন্য হয়তো 2 কয়েন, কোনোটার জন্য 3 কয়েন, এইভাবে। আর ওদের একটা প্যাকেজ আছে যেটাতে এই সফট প্লে প্লাস এই ইলেকট্রনিক গেমস একসাথে খেলতে পারবে, সেটার রেট হচ্ছে 1 ঘন্টায় 1000 টাকা। তো আমরা আপাতত সফট প্লেটাই নিয়েছি, কারণ ইলেকট্রনিক গেমস খেলার জন্য আমরা তো জেনারেলি টাইম জোনেই যাই। তো এখানে বাচ্চাদের জন্য এরকম বেবি পুল, একটা বিশাল পুল আছে যার মধ্যে প্রচুর বলস আছে, এরকম স্লাইড আছে, খুব মজার। আর দেখলে নিয়ে একটা তো এরকম ওয়াটার ট্রাম্পোলিন আছে, মাঝের এটা একটা ইলেকট্রনিক গেম ফিশিংয়ের, তো আমরা ইলেকট্রনিক গেমস কিছু খেলিনি, তবে এই পুলটা তো আমারই ভীষণ ভালো লেগেছে বড় হয়েও, কি সুন্দর ফিশিং পুল, দেখতে তো ভীষণ সুন্দর। আর এখানে ম্যাগনেটিক জিনিস এটা একটা, তো খুব মজা লাগছিল ফিশিং করতে। এখানে হচ্ছে সব স্লাইড আছে, এরকম নানা রকমের হার্ডলস আছে, পুরোটাই এরকম জাল দিয়ে ঘেরা, যারা অন্য প্লে জোনে গেছেন এই জিনিসটা সবেতেই থাকে। আর এখানে অনেক দিদিরা আছে যারা কিন্তু বাচ্চাদেরকে অ্যাকম্পানি করছে, ওদেরকে কিন্তু একা কখনোই ছাড়ছে না, তো পুরো ব্যাপারটাই কিন্তু খুবই সেফ। ওই যে বলছিলাম এটা হচ্ছে আর একটা বিগ পুল ফুল অফ বলস, খুব মজার, লাফাচ্ছে ঝাপাচ্ছে কোনো টেনশন নেই। ডান দিকে এটা একটা লেগো ছিল। আচ্ছা এগুলো দেখাই, এগুলো হচ্ছে যেটা বললাম যে ইলেকট্রনিক গেমস, এখানে কয়েন দিলে এগুলো চালু হয়, বিভিন্ন রকমের ছোট ছোট গেমস আছে, মেরিগোরাউন্ড আছে, এখানে কিছু মনে হয় রেসিং কার গেম আছে। ব্যাক সাইডে আছে একটা ছোটোখাটো ক্যাফেটেরিয়ার মতো, ওখানে টুকটাক স্ন্যাক্স আপনারা খেতে পারেন। এখানে একটা ছোট পোডিয়াম করা, যেটা দেখে বুঝলাম যে বিভিন্ন রকমের ওকেশনে পার্টিতে ওনারাই হয়তো এই স্পেসটা রেন্টে দেন। আর এখানে প্রপার ওয়াশরুমও আছে। এটা একটা ম্যাগনেটিক গেম, খুব ইন্টারেস্টিং, এই বেসটাও টোটালটা ম্যাগনেটিক, আর এরকম ম্যাগনেটিক ব্লক দিয়ে ওরা নানা রকমের বিল্ডিংস বানাতে পারে। বাচ্চাদের জন্য এরকম কিছু কার বা বাইক এখানে রয়েছে, বাচ্চারা টেনে টেনে খেলতে পারে। এটা একটা স্যান্ড জোন, তো খুব মজার, বাচ্চারা এখানে এসে বালি নিয়ে খেলা করতে পারে, বাচ্চারা তো বালি নিয়ে খেলতে খুব ভালোবাসে, তবে এগুলো সবই কাইনেটিক স্যান্ড, তো খুব বেশি মেসি হওয়ার কিন্তু চান্স নেই, বাচ্চারা কিন্তু এখানে সত্যি খুব এনজয় করবে। এই রকম সফট প্লে গেম এরিয়া তো আজকাল সবকটা কিডস প্লে এরিয়াতেই থাকে, তবে আমরা তো অনেকগুলো ঘুরলাম, তো মনে হচ্ছে যে হুপির এরিয়াটা কিন্তু সবচেয়ে বেশি। তো চলুন ভেতরে নিয়ে গিয়ে দেখাই যে কী কী আছে। এখানে বাচ্চারা প্রচুর রকমের হার্ডলস ক্রস করতে পারবে, নানা রকমের ব্যালেন্সিং অ্যাক্টিভিটি রয়েছে, এইটা যেমন ওদেরকে একটা ফ্লোর থেকে আরেকটা ফ্লোরে নামতে হবে এরকম জালের মধ্যে দিয়ে,
তো কি বলুন তো, যে বাচ্চারা তো আজকাল বেশি বাইরে গিয়ে আউটডোর খেলাধুলা করার স্কোপ পায় না, তো ওদের বডি মুভমেন্টস খুব কমই হয়। তো এইসব জায়গাগুলোতে যদি আপনারা একটু নিয়ে আসেন, ওদের কিন্তু প্রচুর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হবে, যেটা কিন্তু ওদের গ্রোথের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা তাই জন্য চেষ্টা করি যে অমিকে মাঝে মধ্যে এরকম নিয়ে আসার জন্য। জানি একটু খরচা সাপেক্ষ, কিন্তু কি করবো, বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য এই রকম একটু কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস খুব দরকার। দেখুন, নিজেরাই কি সুন্দর সব ব্যালেন্স করে যাচ্ছে, সাহসও বাড়ছে সাথে সাথে। আর যেহেতু পুরোটাই সফট প্যাডিং আর এরকম নেট দেয়া আছে, তো পড়ে যাওয়ার ব্যথা লাগারও কোনো চিন্তা নেই। আর দিদিরা তো আছেই, সারাক্ষণ ওদেরকে গাইড করছে। খুব মজার, ওদের কাছে তো পুরো একদম অ্যাডভেঞ্চারাস। আমরা এর আগে অনেকগুলো এরকম কিডস প্লে এরিয়াতে গেছি এবং তার একটা অনেস্ট রিভিউ আমরা দেওয়ার চেষ্টা করেছি। আশা করছি আপনারা সেগুলো দেখেছেন, না দেখলে আই বাটনে বা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আমরা এটাও দেখলাম যে অনেক পেরেন্টসরা কিন্তু তার বেবিদের এখানে জাস্ট ড্রপ করে দিয়ে চলে যাচ্ছে, তো এখানকার যে দিদিরা আছে তারাই ওদের দেখভাল করছে। তো এটা দেখে বুঝলাম যে জায়গাটা প্রচণ্ডই সেফ বাচ্চাদের জন্য, যে বাবা মারা কিন্তু বেশ ভালোই তাদের ওপর রিলায় করতে পারছে। দেখুন, এটা একটা ইন্টারেস্টিং পাজল, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপলগুলোকে ওপরে নিয়ে যেতে হবে। দেখেই বুঝছেন যে এগুলো বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টের জন্য কিন্তু খুবই হেল্পফুল। তো আমাদের মনে হয় যে মাঝে মধ্যে বাচ্চাদের আপনারা এরকম কিডস প্লে এরিয়াগুলোতে নিয়ে যেতেই পারেন, একটু খরচা সাপেক্ষ মানছি, বাট এখানে কিন্তু বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য কিন্তু অনেক কিছু রয়েছে। বড়রা আমরা তো মুভি দেখার জন্য, ধরুন ক্যাফে যাওয়ার জন্য কত খরচাই না করি, বাচ্চারা তো আর ওতে মজা পায় না। তো বাচ্চাদের যদি এরকম একটা কিডস প্লে এরিয়াতে নিয়ে আসেন, 1 ঘন্টা খেলাধুলা করে, ওদের কিন্তু খুব ভালো লাগবে। আর তার সাথে সাথে ওদের কিন্তু নানা রকমের ডেভেলপমেন্টও হবে, আর ওরা যেহেতু এখানে নিজেদের মতো খেলবে, তো আপনারাও কিছুটা টাইম পাবেন রিল্যাক্স করার। তো আপনারা অবশ্যই একবার কিন্তু এই খেলার জায়গাগুলো ট্রাই করবেন। তো কেমন লাগলো আমাদের সাথে ঘুরে Whooppee? আমাদের কিন্তু খুব ভালো লেগেছে, আমরা খুব এখানে এনজয় করেছি। বিশাল স্পেশিয়াস, প্রচুর খেলার স্কোপ আছে, নানা রকমের গেম আইটেমস আছে। অবশ্য প্রিটেন্ড প্লে বেশি কিছু নেই, তবে দৌড়ঝাঁপ করা, লাফালাফি করা, নানা রকমের হাডলস ক্রস করা, সেসব তো রয়েছে। তার সাথে টাইম জোনের মতো কিছু ইলেকট্রনিক গেমসও রয়েছে, যেগুলো আলাদা করে পেড, কিন্তু ভালো সব গেমস রয়েছে। আর এখানে ভেতরে তো আপনাদের দেখালামই, সেখানে খাবার ব্যবস্থাও রয়েছে, আপনারা সেখানে খেতেও পারেন। প্রপার ওয়াশরুমও রয়েছে, আর বাচ্চাদের টেক কেয়ার করার জন্য কিন্তু অনেক দিদিরাও রয়েছে। তো আমাদের কিন্তু Whooppee বেশ ভালো লাগলো, আপনারাও চাইলে আসতে পারেন কোয়েস্ট মলের একদম উল্টো দিকে। আর দেখলেনই, পার্কিংয়েরও কোনো ঝঞ্ঝাট নেই, সামনে পার্কিংয়েরও স্পেস আছে, খাওয়া দাওয়া টুকটাক ওয়াশরুম সবই পেয়ে যাবেন, আর রেটটা মোটামুটি ঠিকঠাক। তো একবার এসে দেখিউনি না কেমন লাগে আপনাদের, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওগুলো শুধু দেখলে হবে না, কিন্তু একটা লাইক থাম্বস আপ তো চাই, আর তার সাথে সাথে আপনাদের চেনা লোকজনদের সাথেও কিন্তু শেয়ার করতে হবে আমাদের ভিডিওটা, কেমন? আর দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ খুব বেক অ্যান্ড এনজয়।